গুড মর্নিং স্টুডেন্টস, তো অনেকদিন আমি ক্লাসে আসিনি, কারণ মেন হচ্ছে তোমরা জানো স্কুলে বেশ কিছুদিন আমরা খুব বিজি ছিলাম। ক্লাস ইলেভেনে অ্যাডমিশন চলছিল, অ্যাক্টিভিটি টাস্ক কালেকশন, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, সকালে 4:30 অবধি আমাদের স্কুলের ক্লাস কাজ করতে হচ্ছিল। তো যাই হোক, তোমাদের মোটামুটি ক্লাস 9-এ আগে স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার অবধি হয়ে গেছে, এরপর আমি আবার 11 চ্যাপ্টার অবধি কমপ্লিট হয়ে গেছে, এরপর 12 চ্যাপ্টার আবার জ্যামিতিতে ফিরে আসছি। চ্যাপ্টার 12-এ যেগুলো আছে, চ্যাপ্টার 12 এখানে তিনটে উপপাদ্য করতে হবে আমাদের। একটা হচ্ছে উপপাদ্য নাম্বার 23, 24 আর 23 নম্বর করতে হবে, তারপর দেখছি 24 নম্বরও করতে হবে, আই থিঙ্ক 25 চলে এলো, 23, 24, 25 এই তিনটে উপপাদ্য করতে লাগবে। তো আমি আজকে দেখি 23টা অন্তত একটা উপপাদ্য বোঝানোর চেষ্টা করছি, তোমরা উপপাদ্যটা বই থেকেও পড়তে পারো। তো উপপাদ্যটা এরকম, একই ভূমি ও একই সমান্তরাল যুগল মধ্যে, যুগলের মধ্যে যদি মধ্যে অবস্থিত, যতই সামান্তরিক হোক না কেন, অবস্থিত সমস্ত সামান্তরিকের ক্ষেত্রফল গুলো সমান হবে, এটা হচ্ছে উপপাদ্য, ক্ষেত্রফল সমান হবে। তো সবার আগে ব্যাপারটা বোঝা যে একই ভূমি একই সমান্তরাল যুগল মানেটা কি। ধরো আমি এরকম একটা সামান্তরিক আঁকছি, এরকম একটা ABCD সামান্তরিক, তো এরকম আরো অনেক সামান্তরিক হতে পারে যার ভূমিটা একই থাকবে। ধরো এরকম আরো সামান্তরিক আমি একটা ড্র করছি, ধরো এইভাবে আমরা করলো, ধরো ABPQ একটা সামান্তরিক করলাম, কি আরো এরকম অসংখ্য সামান্তরিক বানানো যেতে পারে। ধরো এরকম ABRS এইভাবে একটা করলাম, কি ABAB এখান দিয়ে করলাম এভাবে CD, তো এরকম অসংখ্য সামান্তরিক আমরা অঙ্কন করতে পারি। তো যতই আঁকছি না কেন সবার ক্ষেত্রফল একই হবে, উপপাদ্যটা এটাই। তাহলে আমি যদি এটাকে লেখা ধরি, তাহলে এখানে ABCD ও ABPQ, ABPQ সামান্তরিকের ভূমি দেখো একই, একই ভূমি সামান্তরিক দুটি, বা সামান্তরিক দুটি এবং দেখো সামান্তরিক দুটি একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল কি আছে, ধরো AB আর এটা কত CQ, পুরো লাইনটা নাও, AB ও CQ-র মধ্যে অবস্থিত, তাহলে এখানে আমাদের কি প্রমাণ করতে হবে, যে এটার ক্ষেত্রফল ওটার কাছে সমান। তাহলে ABCD সমান্তরিক সমান ABPQ সমান্তরিক, শুধু ব্র্যাকেটে ক্ষেত্রফল লিখে দাও, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। প্রমাণটা তোমরা বই থেকে লিখতে পারো, কোনো ব্যাপার না, খুব সহজ প্রমাণ। আমরা আগে এই যে দুটো ত্রিভুজ, এটা একটা আর এটা একটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব, তার জন্য কিছু না। দেখো যেমন ধরো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, কেন, কেন কি এটা একই সামান্তরিকের বিপরীত বাহু বলি। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে কেন, তারা সদৃশ্য কোণ বলে, যে এই দুটো সমান্তরাল কিনা, সমান্তরাল হলে এটা ভেদক, ছেদক হলে এই যে ভেদক হলে এই দুটো কোণ করসপন্ডিং অ্যাঙ্গেলস বলে সমান। আবার এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে এই অ্যাঙ্গেলের সঙ্গে আবার এই অ্যাঙ্গেল সমান হবে,
তাহলে দেখো দুটো ত্রিভুজের এই এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, আর এই বাহুটা সমান, তাহলে এরকম একটা এ ছিল সর্বসম্মত ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, দুটো অ্যাঙ্গেল একটা সাইড যদি সমান হয়, যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তার মানে তারা দুটো সর্বসম হবে, এবং সর্বসম হয়ে গেলেই তার মানে তাদের এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হবে। যদি ক্ষেত্রফল সমান হয় তারপরে কিছু না, আমরা এই পুরো ফিগারটা থেকে একবার এই ছোটটাকে মাইনাস করবো, সমান এই পুরো ফিগারটা মাইনাস এটা, তাহলে দেখো এই একবার এটা মাইনাস করলে পড়ে থাকবে এই সামান্তরিকটা, আর এদিকে এটা মাইনাস করলে পড়ে থাকবে এই এই সামান্তরিকটা, প্রমাণ হয়ে যাবে। যাই হোক, তো প্রমাণটা আমি লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। তো কিছু না, আগে আমরা সর্বসম প্রমাণ করব। ছোট বড় একটু অসুবিধা, তাহলে ত্রিভুজ এ বি কিউ ও ত্রিভুজ বি সি পি এর একটা হচ্ছে কিউ কোণ সমান পি কোণ, কিউ কোণ সমান পি কোণ, এটার কারণ কি, যেহেতু এ কিউ সমান্তরাল বিপি, কারণগুলো দিয়ে করবে এ কিউ সমান্তরাল বিপি। আবার ডি কোণ সমান সি কোণ, ডি কোণ সমান সি কোণ, এটার কারণ কি, এগুলো যদি পুরো নাম দিলে ভালো, ডি কোণ সমান পি কোণ, এটা সময়ের কারণ কি, না এই দুটো সমান্তরাল বলে এডি সমান্তরাল বিসি, যেহেতু এডি সমান্তরাল বিসি, আর কি যে কোনো একটা দাও, ধরো এডি ইকুয়ালস টু বিসি, তার মানে অতএব ত্রিভুজ এডি কিউ সর্বসম ত্রিভুজ বিসিপি। আর যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান, অতএব ত্রিভুজ এডি কিউ সমান ত্রিভুজ বিসিপি, ব্র্যাকেটে লিখে দাও ক্ষেত্রফল, তার মানে এদের ক্ষেত্রফল সমান। ব্যাস, অতএব আমরা দেখো একটা পুরো জিনিস, একটা একই জিনিস থেকে যদি এই সমান জিনিস মাইনাস করি তাহলে ভ্যালু দুটো সেম হবে। অতএব ধরো এ বি সি কিউ চতুর্ভুজ মাইনাস এডি কিউ সমান কি হবে, আবার ওই একই এ বি সি কিউ মাইনাস ত্রিভুজ বিসিপি। দেখো যেহেতু এই দুটো তো একই, দুটো থেকে আবার এই দুটোও সমান, তাহলে সমান সমান দুটো মাইনাস করলে ভ্যালু দুটো একই হবে। অর্থাৎ দেখো এ বি সি কিউ থেকে যদি আমরা এডি কিউ মাইনাস করি পড়ে থাকে কি এ বি সি ডি, আবার এদিকে এ বি সি কিউ পুরোটা থেকে যদি আমরা বি সি পি মাইনাস করি পড়ে থাকে কি এ বি পি কিউ। বাস, ক্ষেত্রফল সমান, ব্যাস প্রুফ। তো এখানে তিনটে থিওরাম, উপপাদ্য নম্বর ২৪, না আজকে মনে হয় ২৩ করলাম, ২৪ আছে। বাস, একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ থাকলে, একই সমান ভূমি একই সামান্তরিক যুগ সমান্তরিক যুগলের মধ্যে যদি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটা ত্রিভুজ থাকে, যেটা ২৪ নম্বর, এর পরেরটা, এর পরেরটা আছে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটা ত্রিভুজ থাকে এবং একটা সামান্তরিক থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তো ২৪ নম্বরটা তোমরা নিজেরা করবে হোমওয়ার্ক, ২৪ নম্বরটা, আর পরের দিন আমি আবার ২৫ নম্বরটা বোঝাবো, ঠিক আছে? ২৩টা আমি বুঝিয়ে দিলাম, তোমরা নিজেরা এটা করবে, ২৪ নম্বরটা নিজেরা বুঝে চেষ্টা করবে, না হলে আমি পরের দিন আবার ওটা বুঝিয়ে দেব, আর ২৫ নম্বরটাও করাবো। এখান থেকে তিনটে উপপাদ্য করতে হবে, আজকে থাক, ঠিক আছে? আবার পরের দিন ছোটো ছোটো ক্লাস নিচ্ছি, তোমরা এগুলো বুঝে করার চেষ্টা করবে, বা আগে যেগুলো হয়ে গেছে সেগুলোও করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি ২৪ নম্বরটাও বুঝিয়ে দিচ্ছি, ২৪ নম্বরটাও বুঝিয়ে দিচ্ছি আমি। কিছু না, আমি যা শর্টে বুঝিয়ে দিচ্ছি,
এরকম একটা সামান্তরিক আছে, আর ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এবি সিডি সামান্তরিক অ্যান্ড এবি পি ত্রিভুজ। উপপাদ্যটা হচ্ছে 25 নম্বর উপপাদ্য, যে আমি জাস্ট ওই উপপাদ্যটা লিখছি না, বলেই দিয়েছি এবিসি ত্রিভুজ ও না এবি পি ত্রিভুজ সরি। আচ্ছা ঠিক আছে, এবিসিডি সামান্তরিক ও এবিপি ত্রিভুজ একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও সিডির মধ্যে অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, যে এবিসি ত্রিভুজটা কি হবে না হাফ অফ সামান্তরিক এবিসিডি ক্ষেত্রফল, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফলের সমান অর্ধেক। আচ্ছা এটা আমরা একটা ছোট্ট অঙ্কন করব, ছোট্ট অঙ্কন কিছু না, আমরা ধরো এবিপি কিউ একটা সামান্তরিক অঙ্কন করছি। এখানে আমি উপরটা একটু মুছবো, কারণ আমার এখানে একটু জায়গা লাগবে, এই ব্যাপারটা যদি বুঝে না আমি উপরটা একটু মুছছি, একটু আমাকে এক্সট্রা অঙ্কন করতে হবে এটাকে বাড়ি। আমি একটা এখানে সামান্তরিক কমপ্লিট করবো, এইভাবে এবিপি কিউ সামান্তরিক কমপ্লিট করলাম, এটা আমি পুরোটাই মুছে দিচ্ছি কারণ অঙ্কনটা আমাকে লিখতে লাগবে। এরপরে অঙ্কন, অঙ্কন কিছু না, মানে এ দিয়ে বিপি সমান্তরাল আমরা একই অঙ্কন করলাম, এ দিয়ে বিপি সমান্তরাল একিউ টানা হলো, যা সিডি কে কিউ বিন্দুতে ছেদ করলো, তার মানে এটা সমান্তরি হয়ে গেল কিন্তু। অতএব এবি পি কিউ একটি সামান্তরিক কেন, সামান্তরিক কেন কি এবি এদুটো সমান্তরাল ছিলই, যেহেতু এবি সমান্তরাল পি কিউ ছিলই, আর আমরা অঙ্কন অনুযায়ী বিপি সমান্তরাল একই, তাহলে যার বিপরীত বাহুগুলো সমান্তরাল সেটাকে সামান্তরিক। আবার আমরা জানি একটা সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, তো অর্থাৎ কর্ণ দিয়ে যে ত্রিভুজটা এটা পুরো সামান্তরিকের অর্ধেক হবে। সুতরাং লিখে দেবো, যেহেতু সামান্তরিকের কর্ণ কর্ণ এপি এবিসিডি এবিপি কিউ সরি সামান্তরিক কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এবিপি সমান এপি কিউ বা হাফ অফ সামান্তরিক এবি, যেহেতু দুটো সমান সমান তাহলে প্রত্যেকটাকে পুরোটার অর্ধেক। আবার যে 23 নম্বর উপপাদ্য আমরা শিখেছি, এই এবিপি কিউ আর এবিসিডি সমান হবে, সামান্তরিক এবিপি কিউ ও সামান্তরিক এবিসিডি একই ভূমি এবি ও একই সমান্তরাল এবি ও সিকিউর মধ্যে অবস্থিত। তার মানে ও দুটো আবার সমান, অতএব সামান্তরিক এবিপি কিউ সমান কি হবে, সামান্তরিক এবিসিডি। তাহলে আমরা এই যে 1 নম্বর দিলাম ধরো, তাহলে এখানে আমরা এবিপি কিউ এর জায়গায় এবিসিডি লিখে দিতে পারি, অতএব 1 নম্বর থেকে
পাই ত্রিভুজ এবিপি সমান কি হবে না হাফ অফ সামান্তরিক এ বি সি ডি প্রমাণিত কেন কি যেহেতু এবিপি কিউ আর এবি সি ডি সেম তাহলে এখানে এবিপি কিউ এর জায়গায় এবিসি লিখে দিলাম তাহলে এবিপি সমান হাফ অফ এবি সি ডি প্রমাণিত তাহলে এই দুটো উপপাদ্য তোমরা করে নেবে পরেতে তাহলে আমি পরে আর চব্বিশ পঁচিশ নম্বরটাও করিয়ে দেবো তাহলে এই জ্যামিতি চ্যাপ্টারটা হয়ে যাবে আজ পঁচিশ নম্বর করবো আর একটা এক্সট্রা করিয়ে দেবো তোমাদের ঠিক আছে থাক আজকে এই অবধি থাক এগুলো তোমরা নিজেরা তৈরি করবে